অমাবাদি তোমাদের দেশে এই যে বোতল আছে, বোতল আছে তোমাদের ঘরে? বোতল যদি ছিপি খোলা থাকে আর উল্টে যায় পড়বে কি? ভেতরে থাকবে যা পড়বে তা? সঠিক কথা উত্তর দেন। হ্যাঁ না না, মদের বোতল উল্টে গেলে দুধ পড়বে, পড়বে না? আর কেরোসিনের বোতল উল্টে গেলে মোবিল পড়বে। অতএব যেটা থাকবে সেটা পড়বে, হ্যাঁ না না, উল্টোটা বেরোবে। যদি বলে মদের বোতল যদি তেলের ভেতরে ভেতরে রাখে কি গন্ধটা কিরকম বেরোবে, তেল তেল না মধু মধু? যদি বলো আরো জোরে বলো, তাহলে শুনে নাও সদ বোধ। ও বাবাজি না সোনা লালিদা, এটা হলো জান্নাতের বাগান আর আপনারা বলেন সব জান্নাতি। এই মজলিসে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, তুমি ধরে নিও মালটা জান্নাতি। ঝামেলা শেষ, কথা বুঝেছেন? হতে পারে মাওলানা, হতে পারে হাজি গাজি, আমি কাউকে চিনি না। এমন মজলিসে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, আপনি ধরে নিতে পারেন এ মালটা জান্নাতি। ধরে বলেন, আরো জোরে বলেন, যদি বলেন দলিল বলেন। তো জেনে রাখবেন বিনা দলিলে আমি মাল বিক্রি করি না, আর স্যাম্পেল পাকানা দেখালে কাউকে নিতে যদি বলো, যদি বলো হবে না। এবার আপনারা কি বলছেন, পাকা নেবেন না কাঁচা? যদি বলেন তাদের বলেন, দলিল পাকা নেবেন না কাঁচা? পাকা দলিল কার? আল্লাহ। পাকা দলিল কার? মোস্তফা। পাকা দলিল কার? আল্লাহ। পাকা দলিল কার? মোস্তফা। আর বাকি সব কাঁচা। কি গো চাচা, কোনটা নেবে, পাকা না কাঁচা? তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, আমি জান্নাতিদের যখন জান্নাতে দেব না, আগে জান্নাত খুলে রাখবো, ফেরেশতাদের বলবো সালাম দিয়ে ডেকে আন, আর জান্নাতিদের কি কথা আছে শুনে যান। আল্লাহ পাক সালামুন আলাইকুম তিবতুম, ইশারা করলে দেখো ঢালতে বোঝা এবং ঢেলে রাখবে না, অল্প ঢালবে ঠান্ডা হয়ে খাওয়া যাবে না, যেতে আমার একটু রাস্তা। আমার দুধ খাওয়াতে কেউ নজর দেবেন না, এটা না থাকলে আমি সত্যি চলতে পারি না। আপনি দাওয়াত করে এনে যা খাওয়াবেন খেয়ে নেবো, কিন্তু দুধটা না হলে আমি চলতে পারবো না, সেজন্য মেহরবানি করে নজর দেবেন না। কি বললাম বলেন? তোমার মা তো দুধ খাওয়ায় না, দেখবে না কিছু তোমার কোটো দুধ খাওয়া মা বসো। হ্যাঁ ওই তো বোঝা যাচ্ছে, কোটো দুধকে দাঁত ভেঙে ফেলেছে, বসো। দুটো মেয়েরে দাঁত ভেঙে ফেলেছে, মায়ের মুখ পায় নাই তো, কোটো ধাক্কা মেরে ফেলে ভালো কি বলে বাবা বস না সামনে, সামনে হয় কি বলে আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি শোনাচ্ছিলাম বলেন? আল্লাহ পাকের আয়াত, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়াদাহু। চব্বিশ পারে সুরা জুমারের বাহাত্তর নম্বর আয়াতে বাদিকের বিচারে নিচে থেকে তিনটে লাইনের উপরে রাব্বে জুলজাল আসা শুনিয়ে দিচ্ছেন, মানটা শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে জান্নাতের জন্য নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, শীতের রাতে বিমির বিছানা থেকে উঠে গেছো, ঠান্ডা পানিতে অজু করেছো, না খেয়ে মানুষকে খাইয়েছো, রমজানে রোজা রেখে কষ্ট পেয়েছো, পিপাসার পানি পান করলে না, খোদার খাবার খেলে না, কোনো নারীর দিকে তাকালে না, কারুর মালার তোজার করলে না, যে জান্নাতের ওয়াদা ছিল ফাদকুলু খালিদি, খুলে দিয়েছে দরজা, চলে যাও, যাও চলে যাও। কোরআন শোনাচ্ছেন জান্নাতিরা সেদিন জান্নাতের দরজাতে প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ।
আল্লাহিল্লাযি সাদাকানা ওয়াদাহু সুবহানাল্লাহ ওদিন জান্নাতিরা প্রথম পা রেখেই বলবে আলহামদুলিল্লাহ কাদের ভাষা জান্নাতিদের জান্নাতে পা রেখে বলবে জোরে বলো আলহামদুলিল্লাহ গোটা জান্নাতকে দেখবে আর দেখার পরে যখন বসার চেষ্টা করবে বসার আগে বলবে ওয়াতামাল মালাইকাতু হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিআমদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু দেখে শেষের বেলা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল জোরে বলো আলামিন কবর বলেছে বাবু কবর বললো জোরে বলো একবার ঢুকে আর একবার বসে আমাদের দেশের বক্তারা খুব চালাক নিজের পিঠমা চিনিয়েছে তোমাদের ফাঁসি দিয়ে চলে গেছে স্টেজে বসেই বলেছে আলহামদুলিল্লাহ বলেছে না তারপরে সব কিছু বলে বাবারা সবাই বলো আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের কবর হলো একবার বক্তার কবর হলো দুবার বক্তা তো পেরিয়ে গেল আর তোমাদের ঝুলিয়ে দিয়ে চলে গেলা শিখে নেন আল্লাহ পাক আপনাদের আমাকে কোরআন হাদিস শেখার তৌফিক দান করুক বলুন আমিন তাহলে যা আলহামদুলিল্লাহটা কাদের ভাষা হলো জোরে বলো এটা কোন জায়গা এমন জান্নাতের বাগানে ঢুকে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না বুঝতে হবে মদের বোতল দুধের আড়তে ঢুকে পড়েছে মাল গন্ধ এখনো জোরে বলো জোরে বলো এবার আপনাকে বলবো সত্য কথা বলবো এই বাবা সত্য কথা বলবো বাস্তব একটা সত্য কথা বলবো কোরআন হাদিসটা বাস্তব বলবো আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় মাথা বাচ্চা হলে কি করে ছাপ দেয় তার ছাপ দেওয়ার পর কি বলে খাসি অমনি দেখি জামাইয়ের হাসি খাসে হ্যাঁ বলো মুরগির গোশ গরুর গোশ উটের গোশ ভেড়ার গোশ যাই হোক খাসি শুনলি হাসি খাসি আমি আছি হ্যাঁ না বলে খাসি আচ্ছা একটা ছাগলের বাচ্চা ছোটবেলাতে মা মরে গেছে দুধ পায় নাই কষ্ট করে গাছের পাতা ফ্যান ট্যান খেয়ে মানুষ বেড়াচ্ছে ওকে ছাড় দেয় না ছেড়ে দেয় কারণ ছাড় দিলে শীতে মরে যাবে বাঁচবে না তখন কি করে তাক পাঁচ মাস ছ মাস যখন হয়ে গেছে বেশ খেয়ে দিয়ে বেশ ভোরকাল হয়েছে বেশ মাস পাঁচ ছয় হয়ে গেছে 10-12 কেজি 6 কেজি মতো ওজন হয়ে গেছে তখন বাড়ির লোক বলছে এই পাতা খাওয়া যাবে না ছাড় দে এখন 6 মাস কি 8 মাস বাদ যদি ছাড় দেয় খাসি হবে না হবে হবে কিন্তু পাতার গন্ধ যদি বলো যে সারা বছর পাতা ছিল জলসায় ঢুকে খাসি হয় গন্ধ যায় মুখে আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে কথা বুঝেছেন বাবাজি মৌলবীদের দোষ নয় কারণ কি বলো বুড়ো বয়সে খাসি করেছে তো এখনো গন্ধটা আল্লাহ তাদের গন্ধ দূর করে দিই নাকি আমার বাবাজিরা আমার সোনাচাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা মনেরা এজন্য বাস্তব শোনাচ্ছি মনে রেখে দেবেন আমার আল্লাহওয়ালা ভাইরা এবার আপনাকে শোনাচ্ছি প্রশংসার একমাত্র মালিককে জোরে বলো কে যার কাছে যেতেই হবে যাবো না বলা যাবে না যাবো না বলা যাবে না আর আমি আমার সময় মতো যাবো এ কথা বলা যাবে না যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল ওখানে গেলে দেখবি সব বেকন
অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাখির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দাদির গরম, আপনার গরম, আমার গরম, বাঁশতলায় শুলে ফুল নরম। কথা বুঝেছে বাবাজি? এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? জোরে বলো আল্লাহ। যার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিসা মুলসা পিসা ফকিসা, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মরার পরে কিন্তু সব এক দল। কদল বলো, আমাদের যত দল আছে থাক, কোনো দলকে আমি খারাপ বলি না, কিন্তু মুসলমানের সব এক দল। কদল বলো, ও কাদিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দি ফুরফুরা আটকারি কাজিয়ারি যা আছে যে যেখানে তার তালতলা পাথর চাবড়ি নারকোল ডাঙা, মরার পরে দেখবেন সব পৌঁছে যাবে কবর ডাঙা। হ্যাঁ না বলে? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, আল্লাহ বলে মরার পরে সব এক জায়গায় আনান, কারণ এখন ওদের নাম হচ্ছে লাশ। ওদের নাম কি বলো? জোরে বলো, আরো জোরে বলো, লাশ। আর ফেরেশতা বলছে কবরে যাবার আগে একটু ভেবে যাস, কারণ আগে পৌঁছে গেছে মাস। কবরে আগে লাশ গেছে না বাঁশ গেছে? জোরে বলো, এটা আল্লাহ বলছে ভেবে যাস। যদি আমল থাকে তো পাস, আর আমল যদি কম পড়ে তো বলো বাস। জলসা শুনে বাবা বাড়ি যাস, যাওয়ার আগে ভেবে যাস। যদি আমার আমল সহি হয় তো কবরে পাস, আর আমার আমল গোলমাল হলে কবরে কিন্তু জোরে বলে একদম আচাচা বাস। আমার আল্লাহ বাবা ভাইরা, এই বাঁশ যেটা কবরে গেছে ওটা বিদেশের লোক দিয়েছে না দেশের লোক? চেনাশোনা মানুষ দিয়েছে না দুশ্মনে? এই চেনাশোনা আপন যদি না এই বাঁশ দেবে, এই বাঁশ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, তার জন্য কোরআন হাদিস, তার জন্য নবী রসুল, তার জন্য শরিয়া। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কারণ অন্ধকার কবরে যিনি হিসাব দেবেন তিনি হলেন আল্লাহ, তিনি কে জোরে বলেন? আর আমাকে শুতে হবে কিন্তু একলা। কজন বলো? একলা। ওখানে পীরের পাশে মুরিদ নেই, ইমামের পাশে মুক্তাদি নেই, বাপদাদার পাশে ছেলেরা নেই, কেদারের পাশে ভোটার নেই, বক্তার পাশে শ্রোতা নেই, শ্রোতার পাশে বক্তা নেই, আপনার পাশে আমি নেই, আমার পাশে আপনারা নেই। কবরে শুতে হবে একলা, আর হিসাব নেবে জোরে বলো আল্লাহ। এই জোয়ান যুবকের আমার ছাড়ো হও, ভাবো নিজে নিজে, জলসা শোনো বন্ধু, তাহলে আমার আল্লাহটা কেমন জানে না? আল্লাহ কেমন? যিনি কাউকে ভয় করেন কি তাকে ধমক মারলে তিনি সরে যাবেন, জোর করে ধরলে তিনি মেনে নিতে বাধ্য আছেন না? তিনি হলেন ওই রকম আল্লাহ, তিনি কারো কথা মানতে বাধ্য না, জোর করিয়ে তাকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। আর তিনি কারোর লাঠি পাটি দেখে ভয় করেন যদি বলেন, কারোর মাল মশলা দেখে ভয় করেন যদি বলেন করেন না? এটা আপনাদের বিশ্বাস বাবা, একদম সত্যি বিশ্বাস। আল্লাহ কাউকে থেকে ভয় করে না, আল্লাহ কারোর মাল থেকে ভোলে না, আরে আল্লাহ কারোর ধমকে ভয় করে না। যদি এটা বিশ্বাস হলো তাহলে আমাদের গ্রামের ছাগল মুরগিগুলো কি করে কবর দেওয়া গেল? বুদ্ধি থাকলে ভেবে বলো, খুব ঠান্ডা মাথায় ভেবে বলো। আমি এই মরানোর কাছে গিয়ে বললাম হাতটা দেন হুজুর, আপনার হাতটা দেবো একটু দোয়া করে দেবেন, আমার বাড়ির মালা বসবার জন্য দূর হয়ে যায় আল্লাহ। আর হুজুর কত কত হচ্ছে আমার, তার বাবা কিছু দোয়া করে দেবো বাবা। আচ্ছা দোয়া করে দেবো। আচ্ছা বলেন, উনি দোয়া করলে আল্লাহ যে শুনবে কোনো গ্যারান্টি আছে? ওনাকে কি আল্লাহ ভয় খায়? তো ওকে তোয়াজ করছে কেন? কি আশ্চর্য এই বোকামো বিদ্যেটা তোমাকে শেখালে কে? এই আমাদের মতো গোবরডাঙার মরবি যে, এটার আমি নাম দিয়েছি গোবরডাঙা। খেয়ে লোকের পেট মোটা করছে আর মিথ্যে কথা বলে চলে যাচ্ছে,
আমি দোয়া করে দেবো। আপনি বলেন আল্লাহ যেটা শিখিয়েছে, হ্যাঁ না বলেন? আপনি বলেন নবী যেটা শিখিয়েছে ওটা বলে নাই, ওটা চেপে রেখেছে। আর বলছি বাবা চিন্তা করিস, আমি দোয়া করবো। তুমি দোয়া করার কে? আল্লাহ পাক শোনাচ্ছে অপরাধ করেছে যে আমার কাছে সে ক্ষমা চাইবে, সে নিজে কত বলতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কাঁদাটা শিখিয়ে দেন, আপনি দোয়া করাটা শিখিয়ে দেন, আপনি আল্লাহর কাছে চাওয়াটা শিখিয়ে দেন, আপনি দোয়া করে দেবেন বলে আর সান্ত্বনা দেবেন না, এটা ভুলে যান, কথা মনে থাকবেন ইনশাল্লাহ। বন্ধু আমার আল্লাহ আমার ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তারপরই শতকরি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরবারে কাইনাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি